তো ফর্ম ফিল আপ করার জন্য আপনারা এখানে লগ ইন করে ফেলবেন। তো লগ ইন করে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে আমরা যে রেজিস্ট্রেশনটা করেছিলাম, তো এই তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা নিচে এসে এডিটে ক্লিক করে এটা চেঞ্জ করতে পারবেন। এই যে আপনি এখানে আপনার নামটা দেখতে পাচ্ছেন এখানে, তো এর আপনি যখন এডিটে ক্লিক করবেন, তো এডিটে ক্লিক করে আপনার যদি তথ্য ভুল থাকে তাহলে এখানে চেঞ্জ করে সংশোধন করে ফেলতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তো সেভ দিয়ে আপডেট করে দিবেন। তো এখন ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কী কী করতে হবে? ফর্ম ফিল আপ করার জন্য আপনারা এখানে পাশে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ নামের অপশন। তো আমি থার্ড ইয়ারের একটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখিয়েছি, তো দেখাচ্ছি। তো এখানে আপনারা স্টুডেন্ট টাইপটা দিয়ে দিবেন, রেগুলার ইরেগুলার যাই হোক আপনারা এখানে টাইপ আপনার স্টুডেন্ট টাইপ অনুযায়ী এটা দিয়ে দিবেন। তারপর ক্লাস রুল দিয়ে দিবেন, লাস্ট পাস আপনি কখন লাস্ট এক্সামে পাস করেছেন সেটা দিবেন, তারপর আপনার লাস্ট এক্সাম পাস্ট মান্থটা বসিয়ে দিবেন, তারপর ইয়ার, তারপর এখানে আপনার লাস্ট ফার্স্ট এক্সামের রুল কী ছিল সেই রুলটা আপনারা এখানে বসিয়ে দিবেন, তারপর আপনারা ফার্স্ট ইয়ারে কখন ভর্তি হয়েছেন সেই ভর্তির সালটা এখানে আপনারা বসিয়ে দিবেন। বসানোর পর আপনারা আপনাদের লোকাল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। লোকাল অ্যাড্রেসটা বসানোর পর আপনার যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে জাস্ট ক্লিক করে দিবেন, তারপরে ক্যাপচা কোডটা ফিল আপ করে দিবেন। এখানে ক্যাপচা কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো ক্যাপচা কোডটা আপনারা এখানে অ্যাকুরেটলি বসানোর পর সেভ অ্যান্ড প্রিভিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন আগে চেক করে নেবেন ঠিক আছে কি না। যদি এটা ঠিক থাকে তাহলে আপনারা এখানে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করার পর আপনারা এখানে একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এই ইন্টারফেসে আপনারা বিষয়গুলো দেখতেই পাচ্ছেন, তো আগে যা আপনারা ফিল আপ করেছেন সে তথ্যগুলো দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরই আপনার এখানে প্রিন্ট নামের একটা অপশন দেখতে পাবেন, প্রিন্টে ক্লিক করলে আপনারা এই ফর্মটা দেখতে পাবেন। তো এখানে কন্ট্রোল পিতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাকে ফর্মটা সেভ করার জন্য একটা অপশন দিবে। তো আমি কন্ট্রোল পিতে ক্লিক করে ফর্মটা আমি সেভ করে নিচ্ছি। তো এভাবেই আপনারা ফর্মটা ফিল আপ করে সেভ করে ফেলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আমার ডেস্কটপে এখানে ফোল্ডার সিলেক্ট করে ফর্মটা সেভ করে নিচ্ছি, তারপর প্রিন্ট করে আমরা ফর্মটা জমা দিয়ে দিব। তো এখানে আমার ফর্মের সমস্ত তথ্য আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আমার যা আছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন আইডি, সেশন এবং আমার সিগনেচারও দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো এখানে সব কিছুই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।